প্রধানমন্ত্রীজি যখন শেষের দিকে বলছিলেন যে দেশে নির্বাচনের একটা আবহাওয়া তৈরি হয়ে গেছে, কারণ এই প্রধানমন্ত্রীজির নেতৃত্বে কোন রাজ্যের বিধানসভা বা লোকসভার ভোট সময়ের আগেও হয়নি আর সময়ের পরেও হয়নি। স্বাভাবিকভাবে আমাদের তিন হিসাবের মধ্যে সরকার তৈরি করতে হবে, সরকার কে করবে 8-80 জেনে গেছে, আমরা বলিনি, ওরাই বলেছিল সেমিফাইনাল। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশের সেমিফাইনালে কারা হেরেছে কারা জিতেছে সবাই জানে। রাম মন্দিরের উদ্বোধন গোটা দেশ জুড়ে সনাতন সংস্কৃতির উজ্জীবিত হওয়া এবং প্রধানমন্ত্রী জনকল্যাণমূলক কাজের প্রচার প্রসার এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া সব মিলিয়ে দেশবাসী ঠিক করে ফেলেছেন ফির একবার মোদী সরকার। এবং তারা আপনার যোগ্য চ্যানেল যে চ্যানেলগুলো বা বড় বড় হাউসগুলো নরেন্দ্র মোদীজি এবং বিজেপির অনেক নীতি বা কাজের বিরোধিতা করে, অন্ধ বিরোধিতা করে, তারাও কেউ 367-র নিচে নামাতে পারছে না। আর আমাদের প্রধানমন্ত্রী তার সংসদের এই সংসদের শেষ ভাষণে বলেছেন যে আমি গণৎকার নই, আমি গণৎকার নই, সংখ্যাতে আমি যাব না। খারগেজি বলে ফেলছেন আমরা 400 নিয়ে আসবো, আমি খারগেজির কথাও ধরছি না। আমি চাই ভারতীয় জনতা পার্টি 370-টার বেশি আসন পাক এবং তিনি বাঙালিকে আমাদেরকে ভারত মাতাতে রেখে দিয়ে যিনি গেছেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, তিনি তার যে সংঘর্ষ আত্মবলিদান 370 এবং 35-এর এইটা হাঁটানোর জন্য সেই 370 দ্বারা মোদীজি আইন করে শান্তিপূর্ণ উপায়ে কাশ্মীর থেকে হটিয়ে দিয়েছেন। তাই নরেন্দ্র মোদীজি চান যে ভারতীয় জনতা পার্টি ন্যূনতম পদ্মফুলে 370 এমপি দিয়ে যান, আর এই ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির উপর প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। প্রধানমন্ত্রী বলছিলেন যে আমি আগামী 3 মাস মন কি বাতে আসব না, কারণ আচার সংহিতা লেগে যাবে, এনসিসি মডেল কোড অফ কন্ডাক্ট, তাতে হয়তো বাধা হবে না, কারণ এটা প্রধানমন্ত্রীর অঙ্গই, নির্বাচনের জন্য নয়। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি অত্যন্ত একজন ডিসিপ্লিন ডেডিকেটেড ভারতবর্ষের একজন মানে সমর্পিত দেশ সেবক, তিনি আইন মানেন, সংবিধান মানেন, ইলেকশন কমিশনের সব সিদ্ধান্তে মান্যতা দেন। তাই আগেই বলে দিলেন যে আমি 3 মাস আসবো না, তখনই আমি বললাম আপনি আবার আসবেন, বারবার আসবেন, আপনি আমার প্রধানমন্ত্রী আপনারা গলা মিলিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। সন্দেশ খালি নিয়ে ব্যাপক লড়াই করতে হবে। 11 আগে আমরা বলতাম সিপিএমকে সরানোর জন্য, বলতে পারি নিজের নাম ভুলব না কখন দিলাম, এখন বলতে হবে সন্দেশ খালি করবে চোর মমতার চেয়ারটা খালি। ১৪৪ গ্রেপ্তার দমন পীড়ন গোটা রাজ্যের পুলিশকে নিয়ে যাওয়া, পাড়ায় পাড়ায় মন্ত্রী এমএলএ নেতা পাতা বিতরণ টাকা বিতরণ সব কিছু দেখানোর পরেও কি বলছে সন্দেশখালীর মারা, সন্দেশখালীর মারা বলছে যে আমাদের কিনতে পারবে না মমতা ব্যানার্জি। আমি গেছিলাম, আপনারা দেখেছেন সেলভাই, দ্বিতীয়বারের চেষ্টায় ঢুকতে পেরেছি, সেখানে মানুষ বিশেষ করে মহিলারা বলছেন যে আমরা রাষ্ট্রপতি শাসন চাই, আমরা মমতা ব্যানার্জি জেলে জাগেটা চাই, এবং আমরা চাই এখানে সিবিআই এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আসুক। এই সরকারের উপরে মানুষের আস্থা উঠে গেছে, মহিলারা বলছেন আমার ইজ্জত সংগ্রাম আগে 500,000-এর বিনিময়ে আমি আমার বা আমার বোন আমার দিদি আমার কন্যা তার ইজ্জত সংগ্রাম আমি তৃণমূলের কাছে মমতার কাছে বিক্রি করতে পারি না। এই আওয়াজ আজকে সন্দেশখালীর তফসিলি তফসিলি উপজাতি মানববন্ধী দিনা উঠিয়েছে। তাই সন্দেশখালী লড়াই 29-এ উচ্চ মাধ্যমিক শেষ হলে ব্যাপকভাবে করতে হবে,
ভালো করে করতে হবে এবং এর জন্য রাজ্য কেন্দ্রের অপেক্ষা করলে হবে না, অন্য দেশে যাতে নিজেদের করতে হবে, বাইরে করতে হবে। দুটো কর্মসূচি নিয়ে শেষ করব, আগামী 26-27-28 কলকাতায় লাগাতার ধর্ণা আছে। 28 তারিখ আপনাদের KNSD পড়েছে, 28 তারিখ KNSD থেকে আমরা চাই অন্তত 2000 কর্মী কলকাতায় রেড রোডে ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে 11টার মধ্যে পৌঁছাবেন, সূর্যাস্তের পরে চলে আসবেন। সেকেন্ড হচ্ছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী পশ্চিমবাংলার 3টি কর্মসূচি দিয়েছেন, তাতে দুটো কর্মসূচিতে আপনাদের যোগদানের বিষয় নেই। একটা আরামবাগে 1 তারিখে ওখানকার জুন আসবে 46টা বিধানসভার, 5টা লোকসভার। দ্বিতীয় কর্মসূচি 2 তারিখে কৃষ্ণনগর, ওইখানকার 5টা লোকসভার এবং 1টা জেলার লোকেরা যাবে। আপনাদেরকে বিশেষ করে আমার মহিলা মোর্চা এদের দিদি বোনরা, আপনাদের উপর দায়িত্ব হচ্ছে অন্তত 2-3 হাজার মহিলাকে আপনাদেরকে প্রধানমন্ত্রীর সারা সাথে সমাজে নিয়ে যেতে হবে নারী শক্তি বন্দনা কর্মসূচিতে। 8ই মার্চ বিশ্ব নারী দিবস, 8ই মার্চ শুভ শিবরাত্রি, তাই প্রধানমন্ত্রী এবারে নারী বন্দনার কর্মসূচি পাড়া সাথে বা অর্থাৎ পশ্চিমবঙ্গে পালন করবে। ওই কর্মসূচিতে 1 লক্ষ মহিলা সমাবেশ হবে, কারণ প্রধানমন্ত্রী লোকসভা এবং বিধানসভায় 1/3 সংরক্ষণ স্বাধীনতার 75 বছর পরে আমাদের মাতৃশক্তিকে দিয়েছেন। আমি এই জেলা থেকে ন্যূনতম 2-3 হাজার মহিলা যাতে যান, এখন থেকে মহিলা মোর্চার সমস্ত কর্মী সমর্থক শুভানো তাই, এবং আমাদের যারা পার্টি কর্মী তাদের পরিবারেও যারা ইচ্ছুক দিদি বোন মা প্রধানমন্ত্রী সভার বসে তিনি মাতৃবন্দনা করতে আসছেন নারী শক্তি বন্দন, আপনারা সবাই মিলে এই কর্মসূচিগুলো প্রস্তুত নেবেন। আর লাভার্থীদের সঙ্গে সম্পর্ক আর গ্রাম চলো বা এখানে ওয়ার্ড চলো বা বুথ চলো শহরে আপনারা এই কর্মসূচি ভালো করে পালন করবেন, সাথে সাথে নাম ছাড়া পদ্মফুল এঁকে 24 আবার মোদী সরকার এইগুলো লিখতে শুরু করুন। নির্বাচন ঘোষণা হবে, পার্টি ও প্রার্থী ঘোষণা করবে, আমরা সবাই এ প্রার্থী আমাদের জানার দরকার নেই, চিহ্ন আমাদের পদ্মফুল, প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী করার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব। তপন সিকদারের দমদম, আরেকবার নরেন্দ্র মোদীর দমদম আমরা করব।